যাত্রীবাহী বাসের সাথে রেশনের চাল ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষ। চাল ভর্তি লরি উল্টে গেল পাশের একটি খালে, ঘটনায় জখম বেশ কয়েকজন। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ সরকারি বাস ও চাল ভর্তি ট্রাকের। সংঘর্ষের ফলে রেশনের চাল ভর্তি ট্রাক উল্টে পড়ে খালে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর স্যান্ডেলের বিল এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, বুধবার সকাল 9টা নাগাদ হাসনাবাদ লেবুখালী রোডে লেবুখালীর দিক থেকে শামসের নগর বারাসাত রুটের একটি সরকারি বাস বারাসাতের দিকে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে অর্থাৎ হাসনাবাদের দিক থেকে রেশনের চাল ভর্তি একটি লরি আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সরকারি বাস ও চাল ভর্তি লরির। সংঘর্ষের জেরে রেশনের চাল বোঝাই লরিটি পার্শ্ববর্তী খালে গিয়ে পড়ে। মুখোমুখি সংঘর্ষ হওয়ায় বাস ও লরির বেশ কয়েকজন আহত হয়েছেন। এরপরেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে এবং সেই সাথে খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপর সেখান থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রানিমেলা থেকে লোড হয়ে যোগাযোগ যাচ্ছিল খালি করার জন্য, হঠাৎ সরকারি বাসটা এসে এত জোরে ধাক্কা মারে। আমি নিয়ে খুব ছোট গাড়ি, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে উল্টে গাড়িটা পাল্টে যায়। আমার গাড়ি রানিং ছিল না, সরকারি বাসটা এমনভাবে চেপে আমার দিকে ধাক্কা মারলো ও ভীষণ দ্রুত এমন ফাঁস যাচ্ছিল। টার্নিংয়ে কোনো হর্নও দিইনি, কিছুই না, এসে ধাক্কা মারলো, পাল্টে হয়ে গেল আমার গাড়ি ও রানিংয়ে বেরিয়ে যাচ্ছে যে যার মতো। তবে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, দুই চালকের অসতর্কতার কারণে এবং রাস্তা সংকীর্ণ হওয়ায় এই দুর্ঘটনা। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, বাসের নিয়ন্ত্রণহীন গতির কারণে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় চাল ভর্তি ট্রাকের এবং যার ফলে ট্রাকটি উল্টে পড়ে পাশের একটি খালে। লরিটিতে চাল ভর্তি ছিল। ওটা দেখছে যে বাসটা এত জোরে যাচ্ছে, ভেঙে একটা স্লো করলো না, এত জোরে যাওয়ার ফলে ওরা ঠিক মতো আর দাঁড়াতে পেলো না, সোজা ঢুকে যাচ্ছে খালে, ছবি পড়ে গেছে। ও গাড়িতে সব চাল ছিল, কিন্তু ও গাড়িটাও তো বিশাল লোড আছে, ইয়ে বাসটা এত জোরে বেরোলো যে এখানে দেখা যাচ্ছে যে ভেঙে একদম কোনো স্লো করলো না, সে হাফ রাস্তায় চলে গেলো, ওবার ঝড়ের মতো ঢুকে বেরিয়ে গেলো, কোথায় পড়ে গেলো এখন, গাড়িতে খালে পড়ে গেছে, ইয়ে চাল সব নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, চাল ভর্তি ট্রাকটি লেবুখালীর দিকে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে একটি সরকারি বাস আসে, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়, তারপরেই এই চাল ভর্তি ট্রাকটি উল্টে পড়ে খালে। যে এই চালের গাড়িটা এখানে পড়ে গেছে, সরকারি বাস এখান থেকে সাইড দিয়ে খুব জোরে এখান থেকে বেরিয়ে গেছে, এটা টার্ন নিতে পারেনি, এখানে উল্টে পড়ে গেছে। গাড়িতে চাল ছিল, এটা সরকারি চাল, এটা নেবুখালের দিকে যাচ্ছিল, কোথায় যাবে সেটা তো বলতে পারবো না, 13 নম্বরে খালে পড়ে গেল। এই বিষয়ে অপর এক বাসিন্দা বলেন, এমনি বাস লোকাল বাস লরি দুজনেই স্পিডে বেরিয়ে গেল, এই খালের কারণে লরিটা পড়ে গেছে। আমরা ভয়তে দেখে ডাকাডাকি লোকজন চেঁচামেচি করলাম যে লোকগুলো বাঁচাও, আর বাস তো থামালেই না, কেউ হরেন দেয়নি, বাসেও হরেন দেয়নি, লরিও হরেন দেয়নি, মানে যার সেই স্পিডই চালাচ্ছিল, চাল ছিল রেশনের চাল লরি ভর্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।